হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ পয়েন্ট আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়ান ওয়ার্ড সাবটিভিশনের একটা ক্লাস যেগুলো তোমাদের আবকারী মেইজ যে পরীক্ষাটা আছে তার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এর আগে আমি তোমাদের অনেকগুলো ভিডিও দিয়ে দিয়েছি তোমরা যারা দেখো নি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের এই ক্লাসটা শুরু করা যাক আজকের ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে দেখো ওয়ান হু হেডস ওমেন ঠিক আছে একজন মানুষ যে কিনা মহিলাদের ঘৃণা করে ঠিক আছে তাদের কি বলা হয় না গ্যানিস্ট ঠিক আছে তো এটার মধ্যে তোমাদের সঠিক অ্যান্সারটা কি হবে তো সঠিক অ্যান্সারটা হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার ডি ঠিক আছে গ্যানিস্ট বলা হয় যারা মহিলাদের ঘৃণা করে তাই কি বলা হয় মিসো জ্ঞানিস্ট ঠিক আছে নেক্সট আসা যাক দুই নম্বর আ সিস্টেম অফ নেমিং থিংস আ সিস্টেম অফ নেমিং থিংস যে নামকরণের যে পদ্ধতিটা আছে তাকে কি বলা হয় ঠিক আছে কোনো কিছুকে যে নামকরণ করা হয় হয় তার কি বলা হর্টিকালচার না তো নমিন এখানে তোমাদের সঠিক অ্যান্সারটা কি হয়ে যাবে যে নামকরণের পদ্ধতিটাই কি বলা হয় নামকরণের পদ্ধতিকে বলা হয় তোমাদের নমিন ক্লিয়েচার অপশন নাম্বার ডি হবে তোমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে নমিন ক্লিয়েচার ঠিক আছে

আ কিওর ফর অল ডিজিজ সেটাকে বলা হয় এক কথায় অপশন নম্বর বি মানে প্যানাশিয়া ঠিক আছে প্যানাশিয়া আ কিওর ফর অল ডিজিজ মানে হচ্ছে প্যানাশিয়া ঠিক আছে নেক্সট আসা যাক চার নম্বর ওয়ান হু ক্যান নট স্পিক ওয়ান হু ক্যান নট স্পিক ঠিক আছে যে কথা বলতে পারে না তাকে কি বলা হয় ডেফ ডাম্প ভিশনলেস না লিম তো কি বলা হয় এখানে ওয়ান হু ক্যান নট স্পিক যে কথা বলতে পারে তাই কি বলা হয় তাকে বলা হয় লিম ঠিক আছে ই অপশন নাম্বার ডি হবে তোমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে তো ডেফ মানে হচ্ছে তোমাদের যারা শুনতে পায় না আর ডাম মানে হচ্ছে বোকা আর ভিজনলেস মানে যে চোখে দেখতে পায় না ঠিক আছে তো এখানে যে কথা বলতে পারে না তাই কি বলা হয় লিম এল এম ই ঠিক আছে নেক্সট আসা যাক পাঁচ নম্বর সামথিং দ্যাট কজেস ডেথ সামথিং দ্যাট কজেস ডেথ যে একটা কারণ যেটা হচ্ছে মৃত্যুর মৃত্যুর কারণ ঠিক আছে সেটাকে কি বলা হয় ডেঞ্জারাস ফ্যাটাল ব্রুটাল না হরেবেল তো কি বলা হয় সামথিং দ্যাট কজেস ক্যান কজেস হচ্ছে ডেথ তো ডেথ হলে কি হবে সেটা ফ্যাটাল বলা হয় ঠিক আছে অপশন নাম্বার বি হবে তোমাদের সঠিক ক্যান্সার ফ্যাটাল বলা হয় সামথিং দ্যাট কজেস ডেথ সেটাই কি বলা হয় ফ্যাটাল ডেঞ্জারাস মানে মারাত্মক রুটাল মানে ভয়ঙ্কর আর হরেবল মানে হচ্ছে ভয়ঙ্কর ঠিক আছে নেক্সট আসা যাক ছয় নম্বর আ পার্সন হু রাইটস ডেকোরেটিভলি ঠিক আছে ডেকোরেটিভলি মানে হচ্ছে সুন্দরভাবে আ পার্সন হু রাইটস যে হচ্ছে খুব সুন্দরভাবে লিখতে পারে তাকে কি বলা হয় ক্যালিগ্রাফার কোয়েলরি কোরিওগ্রাফার না কার্টোগ্রাফার তো তোমাদের কি হবে সঠিক অ্যান্সারটা আ পার্সন হু রাইটস ডেকোরেটিভলি যে সুন্দরভাবে লিখতে পারে তাকে কি বলা হয় তাকে বলা হয় তোমাদের ক্যালিগ্রাফার ঠিক আছে অপশন নাম্বার ইয়ে হয়ে যাবে তোমাদের সঠিক ক্যান্সার মানে ক্যালিগ্রাফার বলা হয় ঠিক আছে যে সুন্দরভাবে লিখতে পারে তাকে বলা হয় ক্যালিগ্রাফার ঠিক আছে নেক্সট আসা যাক সাত নম্বর আ পার্সন হু লাভস মেন কাইন্ড আ পার্সন হু লাভস মেনকাইন্ড ঠিক আছে একজন ব্যক্তি যে হচ্ছে মানুষকে ভালোবাসে ঠিক আছে তাই কি বলা হয় মিসেন থ্রোপ এনথ্রোপোলজিস্ট না মার্সিনারি ঠিক আছে আ পারসন হু লাভস মেনকাইন্ড একজন মানুষ যে হচ্ছে মানুষকে ভালোবাসে তাই কি বলা হয় ফিলান্থ্রপিস্ট ঠিক আছে অপশন নাম্বার সি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার ফিলান্থ্রপিস্ট বলা হয় তো মাদার তেরেজা হলেন একজন ফিলান্থ্রপিস্ট ঠিক আছে যে হচ্ছে মানুষকে ভালোবাসতো আ পারসন হু লাভস ম্যানকাইন্ড বলা হয় ফিলান আছে এই যে ওয়ান ওয়ার সাবসিপন গুলো আছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো তোমাদের এর আগের বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসেছে ঠিক আছে তো এগুলো তোমরা মন দিয়ে পড়বে তোমাদের কিন্তু আবগারি মেইন্স এর জন্য খুব ইম্পর্টেন্ট ঠিক আছে চলো নেক্সট আসা যাক আট নম্বর ক্যাপাবেল অফ বিইং ইন্টারপ্রিটেড ইন টু ওয়েস ঠিক আছে ইন্টারপ্রিটেড ইন টু ওয়েস ক্যাপাবেল অফ বিইং ইন্টারপ্রিটেড ইন টু ওয়েস যে হচ্ছে দুইভাবে কাজটা করতে পারে ঠিক আছে দুভাবে কাজ করতে পারে তাই কি বলা হয় কনফিউজিং আনক্লিয়ার অ্যামবি গুয়াস না এম বি ভার্ট যে দুভাবে করতে পারে কাজটা তাই কি বলা হয় সেটাকে বলা হয় এম বি গুয়াস অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার ঠিক আছে এম বি গুয়াস বলা হয় ঠিক আছে ক্যাপাবেল অফ বিইং ইন্টারপটেড ইন টু ওয়েস তাকে বলা হয় এমবি গুয়াস ঠিক আছে নেক্সট আসা যাক নয় নম্বর দ্য অ্যাকশন অফ লুকিং উইদিন অর ইন্টু ওয়ান্স ওন মাইন্ড অ্যাকশন অফ লুকিং উইদিন অর ইন্টু ওয়ান্স ওন মাইন্ড ঠিক আছে যে হচ্ছে নিজের মাইন্ডে মধ্যে দেখতে পায় তাকে কি বলা হয় অবজারভেশন এক্সামিনেশন ইন্ট্রোস্পেকশন না ইন্ট্রোভার্ট তাই কি বলা হয় তাকে বলা হয় তোমাদের ইন্ট্রোসেকশন ঠিক আছে ইন্ট্রোসেকশন যে তার মনের মধ্যে দেখতে পায় বা হচ্ছে নিজের দেখতে পায় ঠিক আছে তাই কি বলা হয় ইন্ট্রোসেকশন ঠিক আছে নেক্সট আসা যাক দশ নম্বর দ্য টাইম বিটুইন মিড নাইট অ্যান্ড নুন ঠিক আছে মিড নাইট আর হচ্ছে এই যে নুনের মধ্যে রাত রাত বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কি বলা হয় ঠিক আছে না টাইম এটাই কি বলা হয় মধ্যরাত্রি এবং দুপুরের মাঝখানে যে সময়টা তাকে কি বলা হয় তাকে বলা হয় অ্যান্টিমেরিডিয়ান ঠিক আছে অপশন নাম্বার থ্রি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার তাকে বলা হয় অ্যান্টিমেরিডিয়ান সেই সময়টাকে ঠিক আছে নেক্সট আসা যাক এগারো নম্বর ফেয়ার অফ হাইট ফেয়ার অফ হাইট মানে উচ্চতা থেকে যে হচ্ছে ভয় পায় তাকে কি বলা হয় অ্যাগ্রোফোবিয়া হাইড্রোফোবিয়া অ্যাক্রোফোবিয়া না পাইরোফোবিয়া যে হচ্ছে উচ্চতা থেকে ভয় পায় তাকে কি বলা হয় অ্যাগ্রোফোবিয়া হাইড্রোফোবিয়া অ্যাক্রোফোবিয়া না পাইরোফোবিয়া তো উচ্চতা থেকে যে ভয় পায় তাকে বলা হয় অ্যাক্রোফোবিয়া ঠিক আছে অপশন নাম্বার সি হচ্ছে তোমাদের সঠিক ক্যান্সার ঠিক আছে অ্যাক্রোফোবিয়া বলা হয় আর যে জল দেখে ভয় পায় তাকে বলা হয় হাইড্রোফোবিয়া ঠিক আছে আসা যাক বারো নম্বর লস অফ মেমোরি ঠিক আছে যার মেমরি লস হয়ে হয়ে যায় তাই কি বলা হয় অ্যাম্রোসিয়া অ্যামনিশিয়া ইনসোমনিয়া না ফরগেটিং তো যার মেমরি লস হয়ে যায় তাকে কি বলা হয় তাকে বলা হয় তোমার অ্যামনিশিয়া ঠিক আছে অ্যামনিশিয়া সেই রোগটার নাম হচ্ছে অ্যামনিশিয়া যে হচ্ছে সবকিছু ভুলে যায় যার মেমরি লস হয়ে যায় তাকে সেই তাকে তার কি রোগ হয় তার হচ্ছে অ্যামনিশিয়া হয় ঠিক আছে ইনসোমনিয়া মানে হচ্ছে তোমাদের যার রাতে ঘুম আসে না ঠিক আছে তাকে বলা হয় ইনসোমনিয়া ঠিক আছে নেক্সট আসা যাক তেরো নম্বর ওয়ান হু টেনস টু টেক আ হোপফুল ভিউ অফ লাইফ ঠিক আছে যে নিজের লাইফের ব্যাপারে একটা আশা দেখতে পাচ্ছে তাকে কি বলা হয় ম্যাগনেট ক্রিয়েটর প্যাসিফিস্ট না অপটিমিস্ট ঠিক আছে যা যার হচ্ছে আশা আছে লাইফের সম্বন্ধে তাই কি বলা হয় তাকে বলা হয় অপটিমিস্ট ঠিক আছে অপটিমিস্ট মানে হচ্ছে আশাবাদী ঠিক আছে অপটিমিস্ট মানে আশাবাদী ঠিক আছে প্যাসিফিস্ট মানে হচ্ছে শান্তিবাদী আর ক্রিয়েটর মানে কোনো কিছু তৈরি করা যেটা যে তৈরি করে স্রষ্টা ঠিক আছে তাই ক্রিয়েটর বলা হয় আর ম্যাগনেট মানে হচ্ছে যে খুব ধন ধন আছে যার ধন সম্পত্তি রয়েছে তাই সেই সব ব্যক্তিগুলোকে ম্যাগনেট বলা হয় ঠিক আছে আসা যাক নম্বর বিলঙ্গিং টু অল পার্টস অফ দ্য ওয়ার্ল্ড বিলঙ্গিং টু অল পার্টস অব দ্য ওয়ার্ল্ড যে হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে থাকে আর কি তাই কি বলা হয় কমন ইউনিভার্সাল ওয়ার্ল্ডলি না ইন্টারন্যাশনাল যেটা হচ্ছে অল ওয়ার্ল্ড এর মধ্যে থাকে থাকে বলা হয় তোমাদের ইউনিভার্সাল ঠিক আছে অপশন বি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার বিলঙ্গিং টু অল পার্টস অফ দ্য ওয়ার্ল্ড সেটা হচ্ছে ইউনিভার্সাল ঠিক আছে নেক্সট আসা যাক তো এই পনেরো নম্বরটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক বন্ধুরা তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে এর উত্তরটা জানাবে এবিসিডি এর মধ্যে কোনটা হবে টু বি নোন ফর ব্যাড অ্যাক্ট ঠিক আছে যারা খারাপ কাজ করে তাদেরকে কি কি নামে ডাকা হয় আর কি ফেমাস নোটোরিয়াস ক্রিমিনাল না টেরোরিস্ট কি বলা হয় সেটা হচ্ছে নিচে কমেন্ট বক্সে আমাকে জানাবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে নিচে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে এই চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও অ্যান্ড ফাইনালি থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে